আমরা সারাদিনে আমরা তৃপ্ত হই, সেই কাজটা আমাদের কাছে বাক্য নিয়ে আসুন, সেই মধুর বাক্য, জীবন দেয় বাক্য, সেই বাক্য নিয়ে আমরা এখন শুনবো সবাই সবাই। যিশু নামে সকলকে স্বাগত জানায় দা হাউস অফ গড চার্চের প্রতিটি ভাই বোনদের। ঈশ্বর আজকে একত্রিত করেছেন, আর তাই ঈশ্বরকে এবং তার পবিত্র পুত্র যিশুকে আমরা সমগ্রভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রতিটি ভাই বোন যারা আজকে উপস্থিত আছেন, যারা আসছেন এবং যারা অনলাইনে বা যারা নবাগত বা নবাগত, প্রত্যেককে খ্রিস্টীয় শুভেচ্ছা জানায়। আজকে মানুষের জীবনে নানাবিধ প্রশ্ন তাদের জীবনকে এক নতুন আঙিনায় এনেছে। আমাদের প্রশ্ন অনেক কিছু থাকে, কিন্তু সত্যকে খোঁজার সামর্থ্য মানুষের বড় সীমিত। তাই এই পৃথিবীতে মানুষের সীমিত স্বার্থকে বা সীমিত ক্ষমতাকে ঈশ্বর পূর্ণ অবহাল আছেন, এবং তাকে উত্তীর্ণ করার জন্য খ্রিস্ট এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন। মানুষের জীবনের সর্বোচ্চ প্রশ্ন, কেন এই পৃথিবীর জীবন আমাদের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হবে? কেন যখন পৃথিবীতে কোনো মা বা পরিবারে কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তারা অব্যর্থ জানে যে এই সন্তান একদিন এই পৃথিবীতে থাকবে না, তারপরও তার শিক্ষা, তার যত্ন, তার দৈহিক লালন পালনের জন্য কোনো ত্রুটি তাদের পরিবার রাখে না। তাহলে কি আমরা সত্যকে সমস্ত পরিত্যাগ করে অবুঝের মতো সেই মৃত্যুকে অনিবার্য গ্রহণ করে এক পরাজিত এবং গ্লানি জীবনে এই পৃথিবীতে বাস করি? অথচ পৃথিবী তো সে কথা বলে না। পৃথিবীর দিকে তাকালে বোঝা যায় যে মানব জাতি মৃত্যুর জীবনে থাকলেও তাদের জীবনের অভিলাষ অন্য খাতে বইছে। তারা ততক্ষণ পর্যন্ত সেই জীবনটা উপলব্ধি করে না যতক্ষণ না মৃত্যুর দ্বার তাদের জীবনে ধাক্কা বা নক করে। তারা পৃথিবীতে, এর আগের বাক্যের অংশে আমরা শুনেছি যে ভাবে আমরা খুব ভালো আছি, আমাদের শিক্ষা আছে, আমাদের সংস্কৃতি আছে, আমাদের নিজস্ব সচেতনা রয়েছে, নীতি রয়েছে, সর্বোপরি আমরা ভালো কাজ করে আমাদের জীবনকে একটা সন্তুষ্টি পর্যায়ে আনি, আর্থিক সন্তুষ্টি, পারিবারিক সন্তুষ্টি, সমাজের মান প্রতিষ্ঠার সন্তুষ্টি, এবং তার পরিণতি সকল উচ্চতায় ধার্মিক সন্তুষ্টি। সত্যি কি মানব জাতি সন্তুষ্ট আজকে? সত্যি কি ঈশ্বর সন্তুষ্ট এই মানব জাতির মৃত্যুতে, যেখানে মাতা পিতা জন্মগ্রহণ দেন অথচ সেই ইতিহাস হয়ে যাওয়া জীবন হয়ে যায় মৃত্যুর পর? কেন মানব জাতির এই ব্যর্থতা, যে জীবনে গ্লানি আনে, তা কেন একটা মৃত্যু দিয়ে আমাদের বুঝতে হয়? কেন সত্যিটা জন্মলগ্নে যখন সন্তান হয়, সেই সত্য জেনেও আমরা প্রকৃতটাকে বুঝি না কেন? তাই আমরা মানব জাতি বলি যে আমরা স্বাধীনতায়, কিন্তু আসলে
আমরা প্রতিদিন তিল তিল করে এক পরাধীনতার জীবনে বসবাস করছি, যে পরাধীনতার জীবন আমাদের এক দাসত্বের মধ্যে রাখে চিন্তা ভাবনায়। কিন্তু আমরা এক বলা যায় আড়ালের জীবন যাপন করি, যেখানে মৃত্যুকে আড়াল করে তাকে অস্বীকার করি আর না করি, কিন্তু জীবনে দেখাতে চাই আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের জীবনটাকে আমরা পারি চালাতে। তাই আজকে এই বাক্যের অংশে সব থেকে বড় প্রশ্নের উত্তর যা আমরা যিশুর জীবনের থেকে জেনেছি, যিশুর শুধু একটা বায়োগ্রাফি দিয়ে নয়, উনি এক সাধারণ শুধু মানব ছিলেন না, উনি ছিলেন ঈশ্বরের পুত্র, জীবন্ত ঈশ্বরের পুত্র, যিনি ঈশ্বর হয়েও এই ধরণীতে নমিত হয়েছিলেন, কারণ উনি মানব জাতির সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, যে মৃত্যুতে যে হেরে যাওয়ার জীবন, তার উত্তর ঈশ্বর কি দিতে পারেন না? সেই উত্তরের মানুষের যে খোঁজ, তার পূর্ণ সত্য নিয়ে আজ থেকে 2000 বছর আগে এই মানব জাতির সংঘর্ষই মৃত্যুর মধ্য দিয়ে যে জীবন ছিল, খ্রিস্ট এই পৃথিবীতে এসে দাঁড়িয়ে মানব জাতির এই মৃত্যুর দ্বারকে রোধ করেছিলেন, দিয়েছিলেন এক মৃত্যুঞ্জয়ী জীবনের নতুন অভিযান খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে। আর আজকে সেই সত্যের খোঁজে আমরা সেই খ্রিস্টের মধ্য দিয়ে দাঁড়াবো। আসুন আমরা প্রার্থনায় রত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আজকে আমাদের তোমার পবিত্র উপাসনার মধ্য দিয়ে তুমি সকলকে তোমার আত্মায় একত্রিত করেছো। প্রভু, তুমি আমাদের সাহায্য করো, যাতে তুমি যা বলতে চাও যে সত্য তুমি আমাদেরকে প্রকাশ করেছো, আমরা যেন সেই নির্লিপ্ত না থাকি, আমরা যেন আজকে উদ্দীপ্ত হই, সত্য আমাদের পূর্ণ মুক্ত তার স্বাধীনতা যাতে আনতে পারে বা প্রকাশ আনতে পারে। আমরা মৃত্যু ভয় নয়, আমরা তোমার সত্য মৃত্যুঞ্জয়ের মধ্য দিয়ে যে নতুন মানব জাতির জন্য উন্মোচিত করেছে দ্বার, তার মধ্যেই আজকে তোমার প্রশংসা করতে চাই। তাই আমাদের প্রতিটি হৃদয়কে প্রভু তুমি বিচলিত অথবা উদ্বিগ্ন অস্থিরতা থেকে মুক্ত করো, স্থিতি করো, যাতে আমরা তুমি যা বলতে চাও, তুমি যা করতে চাও, তুমি যা ভাবে আমাদেরকে তোমার পবিত্রতার গ্রহণযোগ্যতায় আনতে চাও, করো প্রভু, আমরা প্রস্তুত আজকে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। আমরা জানি যে যিশুর মৃত্যুটা হঠাৎ নয়, মানব জাতির মতো কেউ 20 বছর বয়সে পৃথিবীতে হারিয়ে যাচ্ছে, আমরা তখন প্রশ্ন তুলি এত অল্প বয়সে কি হলো, আমরা ধরে নিই একটা সাধারণ মানুষ 60 থেকে 80 বা 70 বছর বাঁচবেন, কিন্তু হঠাৎ কিছু হলেই আমরা ভাবি এটা আশা করি না। আমি একটা সত্য বলি এখানে, আমরা যে মানুষই পৃথিবীতে 80 বছরে যাই আর 60 বছরে যাই আর 30 বছরে যাই আর 10 বছরে যাই, মৃত্যু কোনো সময় কোনো পরিবার বা তার সম্পর্কের লোকেরা মেনে নিতে পারে না, সে যে বয়সেই হোক। আমরা যতই বলি 60 বছর তো অনেক হয়ে গেছে, 80 বছর অনেক, কিন্তু আমরা তাও চাই আমাদের বৃদ্ধ পরিজনরা বা আমাদের পিতামাতারা সর্বদা বেঁচে থাকুক। আর এটাই যদি সত্য হয়, আমাদের আকাঙ্ক্ষায় কোনো ভুল নেই, আকাঙ্ক্ষায় কোনো অসুস্থ নেই, তাই খ্রিস্ট সেই আকাঙ্ক্ষাকে সম্পূর্ণতা দিয়েছেন, যে মানব জাতি শুধু মৃত্যুতে শেষ হবে না, প্রতিটা মানুষকে খ্রিস্ট এক নতুন মৃত্যুঞ্জয়ী জীবন দেবেন, এবং সেটা সম্পূর্ণ সত্য। আর সেই অভিযানে আজকে আমরা শুনতে চাই 4টে মৌলিক ঈশ্বরের সমস্ত মতবাদ বা তথ্য নিয়ে, যে খ্রিস্টের মত্ত দিয়ে আমরা যে মৃত্যুঞ্জয়ী জীবন পেয়েছি মানব জাতি, সেটা কিভাবে এবং তা আমাদের জীবনে কতটা সত্যি
মৃত্যুঞ্জয়ী প্রত্যাশা রাখে। আমরা জানি যে আমাদের যীশু খ্রিস্ট এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন মানুষ বা মানব দেহে, তাই সেই তার ক্রুশাভিক্ত জীবন কি আজকে আমাদের প্রতিটা মানুষ জাতির জন্য প্রত্যাশা আনে। সেই চারটে মৌলিক তার মতবাদ বা ধারা থেকে আমরা শিখব যে সত্যি তা আমাদের জীবনে অর্থবহ কতটা। প্রথম হচ্ছে যে খ্রিস্ট মৃত্যুবরণ ক্রুশে করেছিলেন কারণ তিনি মানব জাতির প্রতিটি পাপের জন্য, বা বলতে পারি এই পৃথিবীর প্রতিটি পাপীদের জন্য তিনি এক প্রতিস্থাপন বা বলা যায় পরিবর্তন। কেমন? কারণ বাইবেলে বলে যে ঈশ্বর, রোমীয় 3 অধ্যায় আমরা জানি, বলছে যে উনি খুঁজে পাচ্ছেন না এই পৃথিবীতে, স্বর্গ থেকে দেখছেন, দেখছেন কোনো মানুষ সঠিক নন, প্রতিটা মানুষ জন্ম লগ্ন থেকে পাপ নিয়ে জন্মগ্রহণ করেন। আর বাইবেলে মতিলিখিত 3:23 বলছে যে পাপের বেতন হচ্ছে মৃত্যু, কারণ প্রতিজনই পাপ করেছে। পাপ করাটা এই জন্য নয় যে ছোটবেলা থেকে একটা পাপ করা হয় বড় হলে পাপ বাড়ে এবং তার জন্য মানুষের মৃত্যুও বাড়ে। বাইবেল সুনির্দিষ্ট ভাবে বলে আমাদেরকে যে মানুষ আদম এবং হওয়ার সেই যে অবাধ্যতা স্বর্গ উদ্যানে এদেন দানে, সেই অবাধ্যতা মানব জাতির জীবনে পাপের বীজ এনেছিল আর তার ফলস্বরূপ স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল আদম, প্রথম মানব, মানুষকে সৃষ্টি করেছিলেন ঈশ্বর, এবং নারী হবা। আর তাই এই দুজনের মধ্য দিয়ে যখন এই পৃথিবীতে সমস্ত পরম্পরা মানব জাতি আসলো, তারা সেই পাপি মানব এর মধ্য দিয়ে রক্ত দিয়ে সমস্ত মানব জাতি আসলো। আর আজকে তাই প্রতিটি মানুষ জন্মগ্রহণ যখন করেন তখন সেই পাপের বীজ মায়ের গর্ভ থেকে নিয়ে বেরোয়, তার জন্য সে বাইরে বেরিয়ে এসে পাপ কাজ করলে সে পাপি হন না। আমাদের একটা সহজাত ধারণা যে আমরা ভালো কাজ করলে ভালো, খারাপ কাজ করলে খারাপ, বোধহয় খারাপ কাজ করলে আমরা পাপ অর্জন করছি। তাই এই ভ্রান্ত ধারণাটাকে আমাদের বাইবেলে যিশু পরিষ্কার করে দিয়েছেন সাধু পৌলের মধ্য দিয়ে, যে দেখো তোমরা মায়ের গর্ভ থেকেই পাপ নিয়ে আসো। একটা আপেল গাছের বীজ থেকে যেমন আপেলই আসে, কোনোদিন বেদনা তার মধ্যে আসে না, তেমনি মায়ের রক্তে যে আদম হবার মধ্য দিয়ে যে পাপের রক্ত, তার মধ্য দিয়ে যে শিশু সন্তানই জন্মায় সেই বীজটা পাপের, তার ফলও আসবে সেই পাপের। তাই মানুষ যখন জন্মগ্রহণ করে তার ভেতরেই পাপের বীজ থাকে। কোনো বাচ্চা শিশুকে শেখাতে হয় না যে তারা কি ঠিক করছে কি ভুল করছে, সে অবিলাল সে সম্পূর্ণভাবেই একটা শিশু মিথ্যাচার করে। কোনো মা বাবা কোনো সন্তানকে মিথ্যা শেখায় না। আর তাই একটা ভুল প্রচলিত আমাদের অনেকের ধারণা যে আমরা বোধহয় বড় হলে একটা জায়গায় 10টা পাপ করলে বোধহয় আমাদের আরো পাপ বাড়লো না। ঈশ্বর বাইবেলে বলে একটা হোক আর 10টা হোক, পাপ একটা করলেও মানুষকে মৃত্যু হতে হবে, 10টা করলেও মৃত্যুতে পর্যবসিত হবে। একটা যদি মানুষ খুন করে তার মৃত্যুদণ্ড হতে পারে, 14টা খুন করলেও তার মৃত্যুদণ্ড হতে পারে। আর তাই মানব জাতিকে মৃত্যু বরণ করতে হয়, তার কারণ হচ্ছে পাপ। কিন্তু মানব জাতির এই মৃত্যু থেকে, আগেই বলি আজকে যেখানে শুরু আমাদের,
যে কে উদ্ধার করবে আমাদের, বাঁচাবে এটা কে? যদি মানব জাতি প্রতিটা গর্ভ থেকেই আসে পাপের বীজ নিয়ে, প্রতিটা মানুষই সেই পাপ কাজ করবে আর কয়েকটা ভালো কাজ করবে এবং পবিত্র হওয়া একটা চেষ্টা করবে মরিয়া, কিন্তু কোনোদিন ঈশ্বরের কাছে সেই পবিত্রতা পাবে না, অথবা মৃত্যু থেকে যে নতুন জীবন সেই জায়গায় পেরোতে পারবে না। মৃত্যু ছিল একটা বদ্ধ দ্বার মানব জাতির জন্য। তাই যিশু যে মানব জাতিকে পাপের প্রায়শ্চিত্ত করতে হতো, কারণ বাইবেলে পরিষ্কার বলে যে আমরা হিব্রীয় পত্রে 9 পড়ি যে পবিত্র বলিদান ছাড়া, রক্ত ছাড়া কখনো পাপ পরিষ্কার ধৌত হতে পারে না। কোনো গরু বাছুর ছাগলের রক্তে মানুষের পাপের প্রায়শ্চিত্ত হতে পারে না। তাই পৃথিবীর প্রতিটি জাত ধর্ম নির্বিশেষে মানুষের পাপের জন্য যিশু নিজে পাপ না করেও আমাদের পরিবর্তে, তাই উনি প্রতিস্থাপন হলেন যে মৃত্যুটা আমাদের জীবনে আমরা বই পাপি হিসেবে, সেই মৃত্যুর প্রায়শ্চিত্ত করার জন্য যিশু আমাদের জন্য ঈশ্বরের কাছে পরিবর্ত বা বলিকৃত হলেন মেষ হিসেবে, যাতে আমাদের সমস্ত পাপের একটা প্রায়শ্চিত্ত তিনি করেন আমাদের হয়ে। তাই উনি একটা প্রতিস্থাপন। কেন এটা ঈশ্বরকে সন্তুষ্ট করে? কারণ বাইবেলে পরিষ্কার বলে যিশু 2 কুরিন্থীয় 5:19 বলে যিশু পাপ করেন নাই, অথচ প্রতিটি মানুষের তিনি পাপ বহন করেছেন, তিনি পবিত্র ছিলেন। আর তাই তার পবিত্র রক্ত যা এই পৃথিবীতে তার মায়ের গর্ভে এসেছিল, কোন রকম ভাবে কোন এই পৃথিবীর পিতার মধ্য থেকে বীজ আসেনি, কারণ প্রতিটি পিতা এবং মা এই পৃথিবীতে পাপের বীজ তাদের জীবনে রয়েছে। তাই খ্রিস্ট এসেছিল ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে মেরির গর্ভে, যার মধ্য দিয়ে ঈশ্বরের পবিত্র বীজ বোনা হয়েছিল, তবেই এই মানব জাতির পৃথিবীতে এক পবিত্র বীজ এসেছিল যেখানে, যার মধ্যে কোনো পাপ ছিল না, কারণ ঈশ্বরের সেটা অনুগ্রহের ভালোবাসার নৈবেদ্য ছিল আমাদের জীবনের জন্য। তাই আজকে খ্রিস্টের মৃত্যু আমাদের জীবনকে সেই প্রতিস্থাপন দেয় আমাদের জীবনের যে সমস্ত ভাবে। খ্রিস্ট আমাদের একজন বিকল্প হিসেবে ক্রুশে কষ্ট ভোগ করেছেন, অর্থাৎ আমাদের যেখানে সেই মৃত্যু ঈশ্বরের কাছে বিচার নেওয়ার দরকার ছিল যে হ্যাঁ ঈশ্বর আমরা পাপী, আমার জীবনের পাপের প্রায়শ্চিত্ত আমি করব, কিন্তু খ্রিস্ট তিনি আমাদের পাপের মূল্য নিজে পরিশোধ করেছেন। আর তাই আজকে আমাদের জীবনে খ্রিস্টের ভালোবাসার মূল্য আমরা বুঝতে পারি না। খ্রিস্ট নিজের জীবন দিয়েছেন, যদি আমরা পড়ি 1 পিতরের 3:18 বলে খ্রিস্ট একবারই এই আমাদের পাপের জন্য কষ্ট ভোগ করেছিলেন। প্রতিটি লোক যারা নিজেদের ধার্মিক দাবি করে আর যারা অধার্মিক, প্রত্যেকের জন্য, কারণ পৃথিবীতে ধর্মীয় কাজ করে কোন মানুষ ধার্মিক হতে পারে না, এটা আমার কথা নয়, এটা রোমিও যদি আমরা পরিপত্রে বোঝা যায়, কারণ রোমিও 6:23 বলে যে মানুষের পাপের বেতন মৃত্যু, কিন্তু খ্রিস্টেতে তা হচ্ছে অনন্ত জীবন, যা ঈশ্বরের এক উপহার, এক অনুগ্রহের দান। আর তাই খ্রিস্ট যিনি ঈশ্বরের নিকট আমাদেরকে নিয়ে যাচ্ছেন, তিনি আমাদের পাপের জন্য মৃত্যু বহন করেছিলেন, যেখানে আমাদের প্রায়শ্চিত্ত করার ছিল, খ্রিস্ট ক্রুশে দাঁড়িয়ে আমাদের জন্য সেই পরিবর্ত জীবন দিয়েছিলেন। দ্বিতীয় কি, খ্রিস্ট শুধু, আমি 4টে মৌলিক বলেছি মতবাদ, প্রথমটা বলেছি আমি যে পাপীদের জন্য
তিনি এক পরিবর্ত বা প্রতিস্থাপন ছিলেন, যেটা আমাদের পরিবর্তে উনি আমাদের পাপটাকে প্রায়শ্চিত্ত করলেন। দ্বিতীয় কি, তিনি একটি মুক্তি তার মৃত্যু আমাদের জীবনে এনে দিয়েছে পাপ সম্পর্কে। কারণ প্রতিটি মানুষ আমরা প্রতিদিন পাপের জীবনে চলি আর ভাবি যে আমরা হয়তো ভালো আছি, কিন্তু প্রকৃত স্বাধীনতা নেই আমরা। আমাদের অসুখ বিসুখ বা সারা জীবনের নানান ধরনের সমস্যা যে উদ্বিগ্ন আনে তা মৃত্যুর কাছেই নিয়ে যায়। কারণ নানান ধরনের আমরা জীবনের রোগের মধ্যে পড়ে যাই, উদ্বিগ্ন সমস্যার মধ্য দিয়ে চলতে চলতে, এবং একদিন এই পৃথিবীতে আমরা হারিয়ে যাই মৃত্যুর মধ্যে। তাই এই অবাঞ্ছিত বাঞ্ছিত মানবজাতির জন্য, কিন্তু অবাঞ্ছিত ঈশ্বরের কাছের জন্য, কারণ তিনি আমাদের বড় ভালোবাসেন। আর তাই তিনি তার একমাত্র পুত্র যীশুকে তিনি এই পৃথিবীতে আনলেন, যাতে আমাদের এই যে পাপ জীবনে রয়েছে সেই পাপ থেকে আমরা মুক্তি পাই। যীশু নামের অর্থ হচ্ছে, যদি এক মতিলিখিত এক অধ্যায়ের 21 দেখি, যে পাপের পরিত্রাতা, যিনি এই মানব জাতিকে মুক্ত করতে তিনি এই পৃথিবীতে ঢুকেছিলেন। আমরা মার্ক সুসমাচারের 10:45 পড়ি যে খ্রিস্ট যিনি সেবা নিতে নয় সেবা করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, প্রতিটি মানুষের পাপের জীবনের মূল্য হিসেবে নিজের জীবনকে দেওয়ার জন্য। তাই সেই পাপের মুক্তি আমরা প্রতিটা মানুষ পেয়েছি খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে। কারণ বাইবেলে বলে, তুমি যদি মুখে যিশুর কাছে পাপের স্বীকার করো যে যিশু তোমার পাপের জন্য ক্রুশে নিজেকে বলি করেছেন এবং 3 দিন পর কবর থেকে উত্তীর্ণ হয়েছেন, তাহলেই তুমি তার ধার্মিকতা পাবে। আজকে কি এই দুটো যখন আমরা মৌলিক মতবাদ জানলাম যে খ্রিস্ট আমাদের পরিবর্তে নিজের জীবন দিয়ে এই কাজ করেছেন, আমাদের মুক্তির জন্য এই মৃত্যু থেকে, কারণ পাপের বেতন হচ্ছে মৃত্যু, আর মৃত্যু থেকে আমরাও বেরোতে চাই, আর ঈশ্বরের এটাই আকাঙ্ক্ষা যে প্রতিটি মানুষ এই পৃথিবীতে যাতে ঈশ্বরের ইচ্ছে যে তার পুত্র যিশুর মধ্য দিয়ে বিশ্বাস করে সম্পূর্ণভাবে পাপের জীবন থেকে মুক্তি পাক, মৃত্যু থেকে মুক্তি পাক। মৃত্যু থেকে মুক্তি মানে এই নয় মরে গেলে আমরা মৃত্যু হলে মুক্তি শুধু, মৃত্যু থেকে মুক্তি মানে এই জীবনে যখন আমরা প্রতিদিন পাপের জীবনে চলছি, আমাদের মধ্যে ঈশ্বরের ভালোবাসা নেই, ঈশ্বরের অনুগ্রহের আশীর্বাদ নেই, ঈশ্বরের সমস্ত আকাঙ্ক্ষা নেই আর দয়া নেই। তার সেই যে মুহূর্তে আমরা বলি ঈশ্বরকে যে প্রভু যিশু, আমরা জানি তুমি হচ্ছ সেই পরিত্রাতা যার দরুন বিশ্বাসে আমরা পাপ থেকে মুক্তি পাই। কারণ বাইবেলে 3:6 বলে যোহনের, যে মাংসের থেকে মাংসের জন্ম হয়, তার মানে যে এই পৃথিবীতে মা বাবা যে জন্মগ্রহণ করেন পেট দিয়ে বেরোয়, তা থেকে যে সন্তান করে তা মৃত্যুকে বহন করে, কিন্তু আত্মার জন্ম আত্মাকে দেয়। তার মানে প্রতিটি মানুষ যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের শুধু এই দৈহিক জন্মগ্রহণ করলেই চলবে না, তাদের মৃত্যু থেকে উদ্ধার হতে গেলে তাদের নতুন এক আত্মিক জন্মের প্রয়োজন রয়েছে। আর সেই জন্য খ্রিস্ট বলে যে আমি এই পৃথিবীতে এসেছি, তোমরা কি জানো না যে তোমাদের জীবনকে আমি এক নতুন মন্দির করব, যেখানে তোমাদের হৃদয়ে আমি থাকব। আর তাই বলছে 1 করিন্থীয় 6:20 যে তোমরা তোমাদের দেহেতে গৌরব করো, কারণ এই দেহ আর মৃত্যুর অধীন নেই, আমার জীবন দিয়ে পবিত্র জীবন দিয়ে তোমাদের মৃত্যুর জীবনকে ক্রয় করেছি। আর তাই আজকে যারা আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, আমাদের পাপের জন্য তার কাছে ক্ষমা চেয়েছি
এই বিশ্বাসের দরুন আমরা এক নতুন জন্ম লাভ করেছি, যা আমাদের জীবনকে যিশুর সেই পবিত্র শুধু নয়, সেই অনন্ত মৃত্যুহীন জীবন এনে দিয়েছে। আর তাই যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি, আমাদের পরিজনরা যারা খ্রিস্টকে বিশ্বাস করেছে, আমাদের পরিবারে আমাদের স্বামী সন্তান স্ত্রী যারাই বিশ্বাস করেছে, আমাদের প্রত্যেকের একই প্রত্যাশা যে আমাদের জীবন মৃত্যুতে শোক আনবে না। যদিও সাময়িক সেটা শোক, কিন্তু তার পেছনে বড় প্রত্যাশা রয়েছে। আমরা জানি একে অপরে আমরা কবরে শোবো এবং যিশু আমাদেরকে সেই আবার প্রত্যেককে এই পরিবারকে একত্রিত করবেন, এটা তার প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞার মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি এবং আমরা এর তৃতীয় মৌলিক মতবাদটা জানি যে কি খ্রিস্টের মৃত্যু। প্রথমটা আমরা জেনেছি যে পাপীদের জন্য তিনি একটা প্রতিস্থাপন, দ্বিতীয় আমরা জেনেছি যে তিনি আমাদের এক মুক্তি এনে দিয়েছেন পাপ থেকে, তৃতীয় কি তিনি ঈশ্বরের সাথে সমস্ত বিশ্বের এক পুনর্মিলন করিয়ে দিয়েছেন। কেন পুনর্মিলন করা হলো? কারণ প্রথমেই আমি শুরু করেছিলাম যে এই মানব জাতি সৃষ্টিতে যখন ঈশ্বর প্রথম মানুষ আদম এবং নারী হবাকে সৃষ্টি করেছিলেন, তাদের যে সমস্ত পবিত্রতা দিয়ে তার স্বর্গোদ্যানে সমস্ত স্বাধীনতায় তাদের জীবনকে আহ্বান করেছিলেন, তারা সেই স্বাধীনতাকে বর্জন করে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করেছিলেন, অবাধ্য হয়েছিলেন। আর তাই ফলস্বরূপ তাদের জীবনে ঈশ্বরের পবিত্রতা হারিয়েছিল, তাই তারা স্বর্গে থাকার যোগ্যতা হারিয়েছিল, তাই ঈশ্বর এই পৃথিবীতে পাপী হিসেবে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু ঈশ্বরের মনে কষ্ট ছিল যখন তিনি মানব জাতিকে বানিয়েছিলেন তার সংসারের জন্য, তার ভালোবাসার সৃষ্টি হিসেবে, তার আনন্দের জন্য, তার সহভাগিতার জন্য। তাই উনি ব্যথিত হয়েছিলেন। আদি পুস্তকে 3:16 বলেছিলেন, শয়তানকে ধমকে বলেছিলেন, আমি এই নারীর সমস্ত সংসারের মধ্য দিয়ে আনব যিশুকে, এবং সেই শয়তান যে মৃত্যু এনেছে মানব জাতিকে তাকে আমরা পরাজিত করব। আর তাই আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক হারিয়ে গেছে, কারণ মানব জাতি হচ্ছে পাপী, ঈশ্বর পবিত্র। কেন একজন পাপীর কথা ঈশ্বর গ্রাহ্য করবেন প্রার্থনা করলে? কারণ আমরা নিজেরাই, আমরা অপরিচিত কোনো লোক বা কেউ যদি এসে আমাদের বাড়িতে বলে আজকে আপনার বাড়িতে রাত থাকবো, আমরা তাকে জায়গা দিই না, আমরা রাস্তার লোককে এনে ঘরে বসাই না। কারণ আমাদের বাড়িতে থাকতে গেলে আমাদের পরিচিতি এবং আমাদের কাছে সেই গ্রহণযোগ্যতা থাকতে হবে, তবেই তারা আমার বাড়িতে ঢুকতে পারবে। তাহলে ঈশ্বরের কি অপরাধ যে উনি পবিত্র, উনি পাপীদেরকেও তার পবিত্র হতে বলেন যে তোমরা পবিত্র হও, তবেই আমার সমগোত্র এসে আমাকে বললে আমি শুনবো তোমাদের। উনি দয়াবান কিন্তু ন্যায়পরায়ণ। দয়া মানে এই নয় উনি সব ক্ষমা করে দেবেন অথচ আমরা পাপ করেই চলব, সেই লাইসেন্স উনি আমাদের দেন না। ঈশ্বর দয়ার, কিন্তু উনি সমস্ত ভাবে ন্যায়পরায়ণ, ন্যায় বিচারক। যে বিচার উনি করেন তা খ্রিস্টের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন উনি কত বড় ন্যায় বিচারক। উনি নিজের পুত্র যিশুকে সেই ক্রুশে বলিকৃত করেছেন আপনার এবং আমার পাপের জন্য, যাতে তিনি যে সম্পর্ক হারিয়ে গেছে তার সাথে, আমাদের পাপী এবং পবিত্র ঈশ্বরের সাথে সেই সম্পর্ককে যিশুর প্রায়শ্চিত্ত করেছেন আমাদের পাপে, সের মধ্য দিয়ে তিনি আমাদের কি করেছেন, আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি তারা যিশুর পবিত্রতা পেয়েছি, পবিত্র ধার্মিকতা পেয়েছি। আর তাই আমরা যখন এখন তাকে বলি আব্বা পিতা, উনি তখন আমাদের কান দেন, কারণ খ্রিস্টের জন্য, খ্রিস্টের মৃত্যু আমাদের, তার পবিত্র রক্ত, তার জীবন আমাদেরকে ঈশ্বরের জন্য এক দুয়ার খুলে দিয়েছে, যেখানে আমরা ঈশ্বরের সাথে কথা বলি তার পবিত্র আত্মার মধ্য দিয়ে, এবং ঈশ্বর তখন আমাদের সেই গ্রহণযোগ্যতাকে সম্পূর্ণতায় আনেন।
তাই এই বিশ্বের সাথে সমগ্র যারা আমরা যিশুর মধ্য দিয়ে বিশ্বাস করেছি তিনি এক করেছেন। ইফিসীয় 2:16 বলছে যে দেখো যিশু ক্রুশে যে ঈশ্বরের যে ক্রোধ ছিল আমাদের ওপর সেই ক্রোধকে ঈশ্বর কি করেছেন, যিশু সম্পূর্ণ প্রকোপ থেকে রক্ষা করেছেন, বধ করেছেন, যে পাপ আর পবিত্রতায় মিল হতে পারে না, তাই মানুষ আর ঈশ্বরে কোনোদিন ম্যাচ করতে পারে না। তাই খ্রিস্ট সেই ক্রুশে এক দেহে তার নিজের দেহতে যেমন আমাদের পাপ বহন করেছেন তেমনি ঈশ্বরের পবিত্রতা আমাদের জীবনে বিশ্বাস দ্বারা আমাদের জীবনকে দিয়েছেন, যাতে আমরা খ্রিস্টের এই ক্রুশভিক্ত কাজ এবং তার পুনরুত্থিত জীবনকে বিশ্বাস করে যখন আমরা তার জীবনে অনুসরণ করি সেই রূপে আমরা ঈশ্বরের সন্তান বলে গণ্য হই। এইভাবে খ্রিস্ট আমাদের পাপীদের পবিত্র ঈশ্বরের সাথে মেলবন্ধন করিয়েছে, পুনর্মিলন, কারণ একটা সময় মিলন ছিল ঈশ্বরের সাথে মানব জাতির, তাই ভেঙে গেছিল অবাধ্যতায় আদমের, কিন্তু যিশু হলেন সেই শেষ আদম বা আমাদের বলতে পারেন খ্রিস্ট ফিরিয়ে আনলো আমাদের সেই ঈশ্বরের সামনে তার পবিত্র জীবন দিয়ে। আর তাই আমরা কলসীয় 1:20 পড়ি যে যিশুর ক্রুশের রক্ত দ্বারা এই স্বর্গ এবং মর্তে যা কিছু আছে তিনি পবিত্রতায় আনলেন ঈশ্বরের, এবং তাই আজকে আমরা ঈশ্বরের কাছে দাঁড়িয়ে যখন প্রার্থনা করি উপাসনা করি ঈশ্বর তাকে গ্রহণ করেন, কারণ তা খ্রিস্টের মধ্য দিয়ে করি, আমাদের যোগ্যতা নয়, খ্রিস্টের যে কাজ তার বিশ্বাস অর্পণ করে তার দয়ার মধ্য দিয়ে অনুগ্রহ প্রাপ্তি যে পেয়েছি সেই মধ্য দিয়ে সেটা করতে পারি। আর তৃতীয় অংশে আমরা এবার আমরা দেখব যে খ্রিস্টের সাথে আমাদের ঈশ্বরের সাথে সম্পর্কে খ্রিস্টের মৃত্যু কি এক তুষ্টি বা অর্ঘ্য বলি, কেমন, কারণ আমরা জানি যে ঈশ্বর ন্যায় বিচারক, পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতে হবে। আমরা মানুষ আমরা জানি যে আমরা আমাদের জীবনে অনেক কিছু ভুল করি এবং সেটা আবার ঠিক করতে যাই, তাই না? আমরা যদি ভুল করি মা বাবার বিরুদ্ধে তো মা বাবাকে তুষ্টি করতে হয়, তাদের বাধ্যতায় জীবনে চলে, যদি শিক্ষকের সাথে আমরা ঠিক মতো ভালোভাবে পড়াশোনা না করি তো ভালোভাবে পড়ে তার বাধ্যতার কথা শুনে তাকে তুষ্টি করতে হয়, কিন্তু ঈশ্বরকে তুষ্টি আমরা কি দিয়ে করতে পারি? পারি আমাদের কোনো ক্ষমতা আছে? যারা করার চেষ্টা করি তারা বৃথা করি, কারণ খ্রিস্ট তাহলে বৃথাই ক্রুশে দাঁড়িয়েছে। যদি আমাদের কাজে ঈশ্বর সন্তুষ্টই হবে তাহলে খ্রিস্ট কেন ক্রুশে দাঁড়াবে, আমরাই তো যথেষ্ট, এবং তার জন্য গৌরব ঈশ্বরের কেন হবে, গৌরব তো আমাদের হওয়া উচিত, কারণ আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পেরেছি আমাদের অর্থ দিয়ে, আমাদের নৈবেদ্য দিয়ে, আমাদের ভক্তি দিয়ে, আমাদের বিশ্বাস দিয়ে, না সেটা কোনোদিন সম্ভবপর হয় না, ঈশ্বর তা চান না। আর তাই বাইবেলে রোমিও 3:25 বলে যে ঈশ্বর তাহাকে যারা যিশুর রক্ত দ্বারা প্রায়শ্চিত্ত হয়েছে তিনি দেখিয়েছেন, যিশুর রক্তে প্রায়শ্চিত্ত বলিরূপে প্রদর্শন করেছেন যেন তিনি আপন ধার্মিকতা দেখান। কি ধার্মিকতা? যে তিনি ন্যায় বিচারক, তিনি প্রতিটি পাপের বিচার করতে বাধ্য, এমনি দয়া করতে পারেন না, উনি দয়া করে যিশুকে পাঠিয়েছেন আমাদের হয়ে যাতে প্রায়শ্চিত্ত কাজটা করে, যেন ঈশ্বরের যে মানব জাতির প্রতি ক্ষোভ তাদের পাপের জীবনের জন্য সেটা যেন খ্রিস্ট সন্তুষ্টি করতে পারে, তার পবিত্র জীবন বাধ্যতায় ক্রুশে থেকেছে। আমরা ফিলিপীয় 2:8 পড়ি যে তিনি যিশু ক্রুশের মতো জায়গাতেও তিনি নমিত থেকেছেন, ঈশ্বর হয়েও তিনি কখনো ঈশ্বরীয় সেই শক্তিতে ক্রুশ ছেড়ে স্বর্গে যাননি, উনি অত্যাচারিত হয়েছেন দৈহিকভাবে মানসিকভাবে, কিন্তু সর্বদা তিনি বলেছেন আমি তোমাদের জন্য, আমি তোমাদের জন্য, এই মৃত্যু ঈশ্বরকে তুষ্ট করবে যাতে তোমাদের বিরুদ্ধে ঈশ্বরের যে ক্ষোভ তোমাদের পাপের জীবনের জন্য তা পূর্ণ প্রায়শ্চিত্ত এবং তাকে তুষ্টি করবে। আর তাই বলছে যে দেখো এখন
ঈশ্বর যিশুকে যারা বিশ্বাস আমরা করেছি সেই বিশ্বাসের জন্য আমাদের ধার্মিক বলে গণনা করেন। হ্যালেলুইয়া। আজকে আমরা পৃথিবীতে দেখি আমরা কত লোক কতভাবে ধার্মিক হওয়ার চেষ্টা করছে। সত্যি কি ধার্মিকতা অর্জন করা যায়? তাহলে খ্রিস্ট কেন ঈশ্বরকে তুষ্ট করার জন্য ক্রুশে দাঁড়াবেন? কেন ঈশ্বর স্বয়ং তার পবিত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে পাঠাবেন? যদি মানুষের কাজই সর্বশ্রেষ্ঠ ঈশ্বরকে তুষ্ট করতে পারে, তবে খ্রিস্টকে কেন উপহার হিসেবে স্বর্গ থেকে এই মানব জাতির জন্য বৃথা দেওয়া হবে? তাহলে খ্রিস্টের মৃত্যু বৃথা। খ্রিস্টের যে জীবন ঈশ্বর আমাদের জীবনে দান রূপে দিয়েছে তা সম্পূর্ণই বৃথা যদি আমরা ধার্মিকতা অর্জন করতে পারি। তাই বাইবেলে বলে এফেসিয় 2:8 যে তুমি তোমার শোনো ধর্মীয় কাজ দ্বারা নয় বরং যীশু খ্রিস্টের ঈশ্বরের অনুগ্রহে যীশু খ্রিস্টের উপর বিশ্বাস দ্বারা তুমি পাপ থেকে মুক্তি পেতে পারো। ঈশ্বরের সন্তুষ্টি সেখানেই হয়েছে যখন যীশু পূর্ণ সম্পূর্ণ বলিদান দিয়েছে, তুষ্ট করেছে। ঈশ্বর যে পবিত্রতায় তার সমস্ত প্রায়শ্চিত্ত চান যা মানুষ করতে পারে না। তাহলে প্রশ্ন, যদি খ্রিস্টের মৃত্যুর কারণে ঈশ্বর সন্তুষ্ট হন, তাহলে ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমরা পাপীরা মানব জাতিরা কি করতে পারি? পারি কি কিছু করতে? আমাদের অর্থ, আমাদের ভক্তি, আমাদের বিশ্বাস, আমাদের নানান ধরনের ধর্মাচার পারে কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে? কিন্তু উত্তর হচ্ছে কিছুই নয়, কারণ ঈশ্বর সবকিছু নিজেই করেছেন। তার ভালোবাসা অকৃত্রিম, শর্ত শর্ত দিয়ে নয়। উনি আমাদের মানব জাতিকে ভালোবেসেছেন, তার জন্য কিছু দিয়েছেন এবং কিছু নয়, উনি সবকিছু দিয়েছেন ওনার একমাত্র পুত্র যিশুকে আমাদের জীবনে দিয়েছেন। যে কেউ বিশ্বাস করে সে কোনোদিন মৃত্যু হয় না, বরং অনন্ত জীবন পায়। তাহলে আমরা পাপী কেবল ঈশ্বরের দেওয়া ধার্মিকতা উপহার পেতে পারি, আমরা যারা পাপীরা আছি, আর আমাদের প্রয়োজন উনি মেটাতে পারেন। তাই ভাই বোনেরা, আজকে যারা আপনারা যিশুকে ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেননি, তাকে গ্রহণ করুন, যিনি তার মৃত্যুর মাধ্যমে ঈশ্বরের ক্রোধকে সন্তুষ্ট করেছিলেন, এবং মানব জাতি যাতে মৃত্যুতে হারিয়ে না যায়, যে সত্য আমরা জানতাম না, সেই সত্য যিশু এসে ক্রুশে দাঁড়িয়ে এবং কবর থেকে 3 দিন পর উঠে বলেছিলেন, আমি যেমন মৃত্যুঞ্জয়ী হয়েছি, যারা আমাকে বিশ্বাস করবে তারাও সেই জীবনে প্রবেশ করবে, তারাও মৃত্যুতে শেষ কথা বলবে না। তাই আজকে যারা আমরা গ্লানিতে থাকি, আমরা ভয়ে থাকি মৃত্যুতে, বা কেউ মৃত্যুতে হারিয়ে গেলে ঈশ্বর তাদের জন্য এক সর্বোত্ত সত্য এবং প্রত্যাশা নিয়ে আসে, কারণ ঈশ্বর আর কিছু চান না মানুষকে মৃত্যুতে বাঁচাতে, উনি অলরেডি সেই কাজ করে রেখেছেন ক্রুশে। খ্রিস্ট সেই কাজকে সম্পূর্ণ করেছেন, মানব জাতির জন্য প্রায়শ্চিত্ত করেছেন। আর তাই সে একজন পরিবর্ত প্রতিস্থাপন ছিল, সে আমাদের জীবনে তার মৃত্যু একটা মুক্তি ছিল, এবং আমাদের মানব জাতির জন্য উনি সেই সমস্ত সেই অর্ঘ বলিদান এনেছিলেন, তুষ্টি করেছিলেন। আর সেই যিশু আজকে আপনাদের জীবনে সেই সমস্ত আশা নিয়ে আসেন। তাই আমি শেষে পড়ি রোমিও 6:4-5, অতএব এসো আমরা যারা যিশুর মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ত দ্বারা সমাধি প্রাপ্ত হয়েছি, খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য থেকে উত্থাপিত হয়েছিলেন, আমরা জানি খ্রিস্ট 3 দিন পর জীবনে আবার এগিয়ে এসেছিলেন, শুধু আত্মায় নয়, উনি দেহ এবং আত্মা আবার জীবন্ত। আর বলেছেন তেমনি আমরাও যেন সেই উত্থাপিত নতুন জীবনে চলি। আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করে এক নতুন জীবন পেয়েছি, তারা যেন পাপের জীবনে আর না চলি, আর যারা এখনো সেই নতুন জীবন পায়নি তারাও যেন খ্রিস্টের সেই পরিত্রাণ জীবনে আসি, কারণ আমরা তার মৃত্যুর সাদৃশ্যের সহিত এক হয়েছি। এবং খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছিলেন মৃত্যুর পরে, আমরাও হব। ঈশ্বর 1 তিতে 2 পদে বলে মিথ্যাচার করেন না, উনি যা বলেন উনি তা করেন। আর তাই আমরা তার উপর
শুধু সম্পূর্ণ বিশ্বাস নয়, সম্পূর্ণ আস্থা রাখতে পারি। আজকে ভাই বোনেরা, আপনাদের জীবনে খ্রিস্ট কি পাপের পরিত্রাতা? বা যারা এখানে এসছেন, সত্যি কি সেই পরিত্রাণের জীবনে আপনারা সুনিশ্চিত যে আপনাদের জীবনে যিশু সমস্তভাবে তার যে মৃত্যুঞ্জয়ী জীবনের প্রত্যাশা দিয়েছেন সেই জীবনে আপনি ধাবিত হচ্ছেন? ঈশ্বর আজকে আপনাদের হৃদয়ে কথা বলুন, তিনি তার প্রকাশ, তার সত্য আর মানব জাতির সর্বোচ্চ মৃত্যুর উদ্ধে উত্তর দিয়ে রেখেছেন খ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে। তাই মানব জাতির জন্য এক নতুন প্রত্যাশা এসছে, সেই মৃত্যুঞ্জয়ী জীবন। আসুন সেই মৃত্যুঞ্জয়ী নতুন জীবনের আমরা সেই অভিযান যে শুরু করেছি খ্রিস্টের মধ্য দিয়ে, তা যাতে খ্রিস্ট আমাদের সমুখভাবে সাহায্য করে। আর যারা পায়নি, সেই নতুন অভিযান যেন শুরু করি এবং আজ স্থায়ী দিন হোক। আসুন প্রার্থনা যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার সত্যের জন্য, তোমার বাক্যের জন্য। প্রভু, তুমি আমাদের হৃদয়কে একত্রিত করো, যাতে আমাদের এই পৃথিবীতে যে সত্য, যে মানুষ মৃত্যুতে হারিয়ে যায় পাপের জীবন মধ্যে দিয়ে, কিন্তু তুমি হচ্ছে তার প্রকৃত সত্যের উত্তর, যে তোমাকে যারা বিশ্বাস করে তারা মৃত্যুঞ্জয়ী জীবন পায়। আর তাই তুমি আমাদের সেই জীবন দিয়েছো, আর যারা সেই জীবনে আকাঙ্ক্ষিত হয় তাদেরকেও তুমি সেই একই জীবন দেবে। তাই আমাদেরকে সেই বাক্য অনুযায়ী তুমি পরিচালিত করো, উন্নত করো, আমাদের হৃদয়কে প্রস্তুত করো তোমার দ্বিতীয় আগমনের আগে। আমরা যারা এখনো তোমার পরিত্রাণ পাইনি, সেই জায়গায় যেন আমরা প্রতিটি আত্মা আসতে পারি এবং তোমাকে বলতে পারি, প্রভু তুমি ক্ষমা করো, আমি তোমার ভালোবাসায়, তোমার রক্তে, তোমার আত্মায় সমস্ত সূচিত হতে চাই, পূর্ণতা পেতে চাই। আর তখনই আমরা সেই মৃত্যুঞ্জয়ী জীবনের পূর্ণ এক নতুন অভিযান শুরু করি, সেই আত্মার আমরা জন্মগ্রহণ করি, যা খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর অনুগ্রহের দান হিসেবে আমাদের জীবনে দিয়েছেন। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। ধন্যবাদ সকলকে, জয় যিশু, আমেন। ইম্যানুয়েল, থ্যাংক ইউ।